Assalamualaikum. Welcome to Zarin's Idea Zone. Asha korchi shobar khub bhalo achen, shusto achen. Ajke ami muloto dekhabo kochu loti diye ba kochu data diye jetake bole ota ami chingri diye ranna korbo ar dal vuna korbo. To amar recipe ta obosshoi follow korben, jodi bhalo lage tahole like and share korben. Ami already dui ta chulate boshiye diyechi. এটা হলো ডালের জন্য এখানে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন আর তেজপাতা দিয়েছি আর এটা কচুর লতির জন্য এখানে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন দেওয়া সাথে তেল দেওয়া দুটাই ভাজা ভাজা করতেছি এখন আমি এর মাঝে অ্যাড করে দিব পানি যেন ধোয়াটা আগে না ছড়ায় মশলার তারপর আমি এর মাঝে হলুদ মরিচটা দেব এর আগে না পানি আমি দুটাতে দিয়েছি আর এখন আমি হলুদ মরিচটা দিয়ে নিচ্ছি এখন একটু ওয়েট করব এটা কষানো পর্যন্ত মশলাটা আর হ্যাঁ আর একটা কথা এটাতে কিন্তু আমি ফার্স্টে লবণ ব্যবহার করে ফেলেছি আপনারা ভাববেন না যে লবণ দিইনি তো যেহেতু আমার এটা প্রায় হয়ে এসেছে এই জন্য আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়েছি যার কারণে বেশি করে লাগবে না সেদ্ধ হতে আর এটা আমি ভুনা টাইপের রান্না করব আর আমি এখন চিংড়ি মাছটাকে ভুনা করে নেব নয়তো পরে মজা লাগবে না অনেকে লাস্টে দিয়ে ফেলেন এটা কখনোই করবেন না মানে চিংড়ি মাছের একটা স্মেল থাকে সেটা ভুনা না করলে চলে যাবে না থেকে যাবে তো এটা কিছুক্ষণ কষিয়ে নেব চিংড়ি মাছটা প্রায় 5 মিনিটের মতো ডালটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে পানি দেওয়ার সময় হয়ে এসেছে এখন এর মাঝে পানি দিয়ে দেব আর এটাও ভুনা হয়ে এসেছে লতিটা দিয়ে দিতে হবে আমি চড়চড়ি করলে পানিটা কম দিতাম যেটা শুকনো শুকনো ডাল বলে আমি এখানে পাঞ্চি টাইপের যে ভুনাটা করা ওটা করবো যার কারণে আমি পানিটা বেশি ইউজ করব আর আমি লতির সাথে একটু আলু নিয়েছি ডিরেক্ট লতি নিই নি দুইটা রান্না হতেই 10 মিনিটের মতো সময় লাগবে 10 মিনিটের বেশি লাগবে না আর লতিটা দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব লতিতে পানি একেবারে কম দিবেন জাস্ট হালকা বয়েল হওয়ার জন্য আর আমি এটা ঢেকে দিব একবার জাস্ট 2 মিনিটের জন্য দেখতে পাচ্ছেন পানি উঠে গেছে কারণ লতিটা নেমে আসছে তো কষানোটা ওই যে পানিটা ইউজ করছি সেটাতে হয়ে গেছে
আর ডালটাও অলমোস্ট হয়ে এসেছে, এখন একটু ওয়েট করব আর একটু পানি শুকানোর জন্য। ডালগুলো হয়ে গিয়েছে, আমি একটু জিরা গুঁড়া ইউজ করেছি লাস্টে, এটা আমি দেখাতে পারিনি। আর লুচিটাও হয়ে গিয়েছে এরকম হবে শুকনা করে ভাজা ভাজা। তো আজকে আমি এখানে শেষ করব, ভিডিও আর লং করব না। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে, আর ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করতে মোটেও ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।